Hi guys, welcome back to my channel. Welcome to a fresh new vlog of Ahar Pahar. কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর মোস্ট ইম্পর্টেন্টলি বাড়ির ভেতরে আছো। সো অনেকদিন পরে আমি এই ভিডিওটা আপলোড করছি কারণ ইন্টারনেট কানেকশন খুবই স্লো ছিল, নেট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না আফটার দ্য ম্যাসিভ সাইক্লোন উইচ টুক প্লেস। সো যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমি বলতে চাই, আমি প্রে করতে চাই যে তারা যেন আবার নর্মাল লাইফে তাড়াতাড়ি ফিরে যেতে পারে আর তাদের যেন আর কোনো দুঃখ কষ্ট হয় না আর তারা যেন ওভারকাম করতে পারে সিচুয়েশনটাকে খুবই তাড়াতাড়ি। বাট শো মাস্ট গো অন গাইজ, সো লেটস গেট অন উইথ দ্য ভিডিও। আমি একটা সাইড ডিশ নিয়ে এসেছি আজকে, চিকেন ভর্তা। এটা তোমরা রুটি, পরোটা, নান, পোলাও সবের সাথেই খেতে পারো। সো গ্র্যাব আ কাপ অফ কফি অর টি অ্যান্ড লেটস গেট অন উইথ দ্য ভিডিও গাইজ। সো গাইজ, আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি 2-3 টেবিল স্পুন অফ সানফ্লাওয়ার অয়েল। দিয়ে দেবো হচ্ছে গিয়ে গোটা গরম মশলা, দ্যাট ইজ দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে একটা তেজপাতা, দ্যাট ইজ আ বেলি। মশলাগুলোকে একটু সতে করে নেব তেলে, বেশি ভাজবে না। তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে কোচানো পেঁয়াজ, কোচানো পেঁয়াজ দিয়ে দেবো একটা কোচানো পেঁয়াজ, 1 টিস্পুন অফ ক্রাশড জিঞ্জার অ্যান্ড গার্লিক, দ্যাট ইজ আদা রসুন, ক্রাশ করে নেবে, ফ্লেভারটা ওতে আরও ভালো আসে। তারপরে আমরা ভালো করে নেড়ে নেব। তারপরে দেখো পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে টমেটো পিউরি করা, এটা আমি একটা টমেটো পিউরি করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 টিস্পুন অফ ধনিয়া পাউডার, দ্যাট ইজ ধনে গুঁড়ো, 1 টিস্পুন অফ রেড চিলি পাউডার, দ্যাট ইজ লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন অফ টার্মারিক পাউডার, দ্যাট ইজ হলুদ গুঁড়ো, অ্যান্ড 1/2 টিস্পুন অফ গরম মশলা পাউডার। দিয়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব, মশলাটাকে ভালো করে কষাতে হবে। তারপরে আমরা চিকেনের স্টক রেখেছিলাম, চিকেনটাকে বয়েল করে যে স্টকটা বেরিয়েছে ওটা আমরা একটু দেব, ওটা দিয়েই পুরো রান্নাটা হবে, টেস্টটা আরও ভালো হয়ে যাবে। তারপর নাড়িয়ে নেব। তারপরে দেব 2 টিস্পুন অফ সল্ট, দিয়ে নাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। তারপরে আমরা শ্রেডেড চিকেনগুলো দিয়ে দেব। তোমরা চাংসেও রাখতে পারো বা শ্রেডেড করতে পারো, কারণ চিকেন ভর্তা বলে আমি শ্রেড করে নিয়েছি আর একটু একটু চাংসও রেখেছি। তারপরে আমরা ভালো করে মিক্স করে নেব আর চিকেনটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে রিমেইনিং স্টকটা, দিয়ে আবার ভালো করে আমরা মিশিয়ে নেব মশলাগুলো যাতে চিকেনের গায়ে লেগে যায়। প্রণটা হচ্ছে টক দই আর কাজু বাদামের। সো আমরা ঢেলে দিলাম 5টা কাজু আর 3 টেবিল স্পুন অফ টক দই, মিক্সিতে আমরা পেস্ট বানিয়ে চিকেনের ভেতরে ঢেলে দিলাম। আর দেখো ইনস্ট্যান্টলি কালারটা চেঞ্জ হয়ে গেল চিকেনের, দারুণ একটা ব্যাপার হলো। তারপরে আমরা যখন চিকেনটা ফুটবে তখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমের ভেতরের অংশটা, দ্যাট ইজ দ্য ইয়োক, ইয়োকটা দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব। এই ইয়োকটা দেওয়ার কারণ হচ্ছে টেক্সচারটা আরও ক্রিমি হবে আর খুবই দারুণ লাগবে খেতে। তারপরে আমরা সাদা পোর্শনটা দিয়ে দেব। তারপরে গাইজ আমরা ভালো করে নাড়িয়ে নেব, মিক্স করে নেব ভালো করে। তারপরে দিয়ে দেব হচ্ছে গিয়ে চিনি, দ্যাট ইজ 1 টেবিল স্পুন অফ চিনি, অ্যান্ড আ কিউব অফ বাটার, দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব লাস্ট বাট নট দ্য লিস্ট কাসুরি মেথি। কাসুরি মেথি একটা রেস্টুরেন্ট টাইপ ফিলিংটা আনে, ফ্লেভার অ্যাকচুয়ালি ফ্লেভারটা আনে। তারপরে মিক্স করে নেব ভালো করে। যদি আর একটু রেস্টুরেন্ট টাইপের বানাতে চাও চিকেন ভর্তাকে, দিয়ে দেবে 1 টিস্পুন অফ কেওড়া জল, কেওড়া জল দিয়ে আবার নাড়িয়ে নেবে, ইনস্ট্যান্ট একটা রেস্টুরেন্ট টাইপ ফিল পাবে। মাই চিকেন ভর্তা ইজ সার্ভড হট অ্যান্ড রেডি টু বি ইটেন উইথ গার্লিক পরাঠা উইচ আই মেড। এটা তোমরা পরোটা, রুটি, পোলাও সবের সাথেই খেতে পারো। সো ডু ট্রাই ইন ইয়ার হাউস অ্যান্ড কমেন্ট বিলো গাইজ।
সো কেমন লাগলো রেসিপিটা গাইস? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আহার বাহার। অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো মি অন মাই ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ, উইল গিভ ইউ দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। সো আই উইল বি কামিং আপ উইথ মোর ইন্টারেস্টিং, ফান অ্যান্ড হেলদি ভিডিওস ফর ইউ গাইস। টিল দেন, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই।